হ্যালো ডিয়ার স্পিরেন্টস তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউ নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও আরেকটা চাকরির পরীক্ষা যেটা সামনে আগামী দিনে হবে বাই মানে যেটা কন্ডাক্ট করানো হবে বাই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষাটার নাম কি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা এসসি এ দুটো ডিপার্টমেন্টের জন্য চাওয়া হয়েছে একটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সে দশটা ফিনান্স ডিপার্টমেন্টে তেইশটা পোস্ট অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু অ্যাপ্লাই করেছ আমরা কিন্তু রেগুলারলি ক্লাসেসও কিন্তু দিয়ে যাচ্ছি কিন্তু আমরা কিন্তু এখনও ডিসকাস করিনি যে তোমরা এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে জয়েন করলে তোমাদের স্যালারি কত হবে তোমাদের প্রমোশন কি আদৌ হবে হলে কোন পোস্টে হবে বুঝতে পেরেছো তোমাদের ওয়ার্ক প্রোফাইল কি কি হবে কোন সেকশনে তোমাদের পোস্টিং দেবে সিলেবাসটা আমরা অলরেডি বলেছি আবারও একটা ওভারভিউ দিয়ে দেবো আর এক্সাম প্যাটার্নটা সম্বন্ধে তোমাদের আমরা বলে দেব তার সাথে প্রোবাবল এক্সাম ডেট বা টেন্টেটিভ এক্সাম ডেট আমরা বলে দেবো যে কবে নাগাদ এই পরীক্ষাটা হতে পারে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জব এটা তোমাদের স্পেসিফিক্যালি যারা তোমরা কম্পিউটার রিলেটেড সাবজেক্টস নিয়ে তোমরা ডিগ্রি করেছো তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করেছো প্রিপারেশন নাও এটার সিলেবাসটা কিন্তু যথেষ্ট ভাস্ট সিলেবাস ঠিক আছে স্পেসিফিক্যালি জব ওরিয়েন্টেড পার্টের ফর্টি ফাইভ মার্কসটা সো ভালো করে পড়ো আমরা তোমাদের এখানে ক্লিয়ারলি বলে দেবো একদম ডিপার্টমেন্টাল লোক থেকে খবর নিয়ে কিন্তু আমরা জিনিসগুলো তোমাদের বলি যে তোমাদের কি কাজ হবে স্যালারি একদম এন্ট্রি পয়েন্টে ঢুকলে এখন প্রথম মাস থেকে তোমরা কত বেতন পাবে যদি এখন ঢুকো প্রমোশন কি আদৌ আছে থাকলে কোন পোস্ট সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও যারাই তোমরা আপকামিং দিনে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের এক্সামটা দিতে যাচ্ছ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সমস্ত স্টুডেন্টস বা এক্সপিরিয়েন্সের মা মানে মাঝে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে সবাই যাতে সম্পূর্ণ এই চাকরির অ্যাসপেক্টসগুলো যাতে থ্রু দিস ভিডিও যাতে মানে জানতে পারে আর সবার যা যা মনে যা যা কোয়ারিজ আছে সবগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় ম্যাক্সিমাম সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু প্লিজ তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও ঠিক আছে চলো লেটাস্ট বিগিন বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যদি এমন স্কিরিয়েন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে কন্ট্রাকচুয়াল প্রাইভেট চাকরির ইনফরমেশন লাগবে বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য রেগুলার ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে বা তোমরা যদি এমন এক্সপেরেন্ট হও যাদের কারেন্ট অ্যাফেয়ার জিকে লেটেস্ট ট্রেন্ডিং নিউজ নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে ইজি ইজি ভাষায় দেন ইউ আর এট দা রাইট প্ল্যাটফর্ম তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষই সাবস্ক্রাইব করে স্যারের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না সমস্ত জেনুইন আপডেটস ইন দা রাইট টাইম তোমরা এখানে পেয়ে যাবে বিফোর দ্য লাস্ট ডেট এটা আমরা তোমাদের প্রমিস করলাম ঠিক আছে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তাদের তোমরা গ্রুপ জয়েন করতে পারো ফলো করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি ঠিক আছে আচ্ছা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট খবর বলে দিই তোমাদের টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এই পরীক্ষাটা টিটিএডি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল অ্যাকাডেমি গ্রুপটি ড্রাইভার ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট স্টাফ এসএসসি সিজিএল সিএচএস এল রেলওয়ে অ্যান ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক সফেদ টিআরএলএম সহ সমস্ত চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস ঠিক আছে এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ঠিক আছে বুঝতে পেরেছো এই নাম্বারটা প্রত্যেকটা স্লাইডে আমরা দিয়ে রেখেছি ওপরে তোমরা নাম্বারটা দেখে হোয়াটসঅ্যাপ বা কলিংয়ের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে আচ্ছা আমরা প্রথম বলে দিই তোমাদেরকে যেই চাকরিটার অ্যাসপেক্টসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এটার যে এই জব ওরিয়েন্টেড সেকশন বা কম্পিউটার অ্যাওয়ারনেসের যেই পঁয়তাল্লিশ মার্কের পার্টটা আছে এটার কিন্তু আমাদের কাছে পাঁচটা ইউনিট যেটা সিলেবাসে কাভার আছে ইউনিট ওয়াইজ ডিটেলসে নোট আমাদের কাছে আছে মনে রাখবে এখানে কিন্তু টিপিএসসি পরীক্ষা শুধু এমসিকিউ পড়লে হবে না ডিটেলসেও পড়তে হবে প্লাস এমসিকিউও পড়তে হবে তার জন্য আমাদের অনলি কম্পিউটার অ্যাওয়ারনেসের পঁয়তাল্লিশ মার্কের পার্টটা টু এইট্টি থ্রি পেজেসের ডেডিকেটেড নোট আমরা নিজেরা বানিয়েছি অনেক পরিশ্রম করে তোমরা দেখতে পাচ্ছ নোটসের ডেমো যেমন এমসি আছে তেমনি ডিটেলসে পয়েন্ট ওয়াইজ কোশ্চেন আনসারও কিন্তু ইনক্লুড করা আছে ঠিক আছে এছাড়া ইংলিশ তেকশান যেটা এই কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পার্টটাতে আছে বা পরীক্ষাটাতে আছে টোয়েন্টি মার্কসের এটারও কিন্তু আমাদের কাছে ডিটেল নোট আছে প্রত্যেকটা টাইপ যেমন প্রিপোজিশন আর্টিকেল ইউজ করা এরোর কারেকশন সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট কম্প্রিহেনশন সবগুলো রুলস প্লাস রিলেটেড এম সি যেগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে ওগুলো কিন্তু আমাদের ইংলিশ সেকশনের কিন্তু নোটটাতে কিন্তু ইনক্লুড করা আছে মনে রাখবে এই যে কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটা এটা কিন্তু এসএসি সিএইচল ঠিক আছে তারপর তোমাদের নবোদয়া বিদ্যালয়া সমিতির জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এটার মধ্যেও কিন্তু এই কম্পিউটার অ্যাওয়ারনেসের নোটটা কিন্তু কাজে লাগবে আর নবোদয়া বিদ্যালয় সমিতির জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টেরও কমপ্লিট নোট তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে সো ইংলিশ সেকশন গেল এইবার আসছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন টোয়েন্টি মার্কস ঠিক আছে জি কের মধ্যে তোমাদের হিস্ট্রি আছে ঠিক আছে পলিটি আছে জিওগ্রাফি আছে স্ট্যাটিক জিকে আছে ইন্ডিয়ান ইকোনমি আছে ঠিক আছে তারপর তোমাদের যেমন এখানে জেনারেল সায়েন্স আছে সবগুলো মিলে কিন্তু জিকে জিকের মধ্যে তোমাদের আবার কারেন্ট এফেয়ার্স সেকশনটাও আছে কারেন্ট অ্যাফেয়ার্সে ত্রিপুরা কারেন্ট এফেয়ার্স আছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট কারেন্ট এফেয়ার্স আছে তাছাড়া ত্রিপুরা জিকেও আলাদা করে আছে ত্রিপুরা হিস্ট্রি ত্রিপুরা জিওগ্রাফি সবগুলো ত্রিপুরা জিকে নোটসে কাভার আছে এটারও কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে তোমরা ডেমো দেখতে পাচ্ছ হ্যান্ড রিটেন প্লাস কম্পিউটার টাইপ করা নোট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ইনফরমেশন তোমাদের আগে দিয়ে দিলাম এইবার আমরা আমাদের মেইন টপিকে ফেরত যাচ্ছি উই আর গেটিং ইন টু আওয়ার মেইন টপিক সবচেয়ে প্রথম দেখে নাও তোমাদের সিলেবাসটা তো আমরা দেখবই সিলেবাসটা তোমরা এরপরে স্লাইডে আমরা দেখাবো সিলেবাসটা দেখার আগে এই যে জব যেই একটা বেরিয়েছিল ওনাদের দেখো এখানে তেইশটা পোস্ট ছিল ফর দ্য ফিনান্স ডিপার্টমেন্ট মনে রাখবে তেইশটা পোস্টের মধ্যে লেখা আছে পারমানেন্ট আর দশটা পোস্টের এই জায়গাটাতে দশটা পোস্টে লেখা আছে কি টেম্পোরারি মনে রাখবে দুটোই কিন্তু পারমানেন্ট চাকরি রেগুলার পোস্টের থেকে প্রথম থেকেই চাকরি টেম্পোরারি পারমানেন্ট এখানে কোনো ম্যাটার না টিপিএসসি দিয়ে অনলি রেগুলার পোস্টে রিক্রুটমেন্ট হয় শুধুমাত্র সিস্টেম ম্যানেজার বা ওই পোস্টগুলোতে একবার কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট নেওয়া হয়েছিল কন্ট্রাকচুয়াল পোস্টে এটা কিন্তু দুটোই রেগুলার পোস্ট এই তেত্রিশটা পোস্ট সবগুলোই কিন্তু রেগুলার ঠিক আছে এইবার আমরা তোমাদের বলে দিচ্ছি স্যালারি কত হতে পারে তোমাদের এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে জয়েন করলে মনে রাখবে এটার বেসিক স্যালারি হচ্ছে সাতাশ হাজার তিনশো লেভেল নাইন যে ত্রিপুরা স্টেট পে দুই হাজার আঠারো আছে ওটা লেভেল নাইনের সেল ওয়ান টু ফ্যাক্টর যেটা দেওয়া হয়েছিল দুই হাজার আঠারোতে আফটার দ্য নিউ গভর্নমেন্ট কেম ইন পাওয়ার তারপর কিন্তু বেসিক স্যালারি এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট মনে রাখবে এটা কিন্তু গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট ঠিক আছে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট তোমরা বলতে পারো এটা কিন্তু ইউডিসি স্কেলের মতো আপার ডিভিশন ক্লার্ক স্কেলের মতো ঠিক আছে সো মনে রাখবে এটা বেসিক স্যালারি হচ্ছে সাতাশ হাজার তিনশো এর সাথে তোমাদের বেসিকের সাথে হাউস রেন্ট অ্যালাওয়েন্স অ্যাড হয় যেটা হচ্ছে এইট পার্সেন্ট অফ বেসিক ডিএনএস অ্যালাওয়েন্স বর্তমানে ত্রিপুরা সরকারের হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অফ বেসিক তাছাড়া মেডিকেল অ্যালাওয়েন্স অ্যাড হবে পাঁচশো টাকা কম্পেনসেটরি অ্যালাওয়েন্স অ্যাড হবে দুইশো পঁচাত্তর টাকা সব কিছু মিলে বেসিক প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স প্লাস ডিএনএস অ্যালাওয়েন্স প্লাস মেডিকেল অ্যালাওয়েন্স প্লাস কম্পেনসেটরি অ্যালাওয়েন্স অফ টু সেভেন্টি ফাইভ রুপিস তোমাদের গ্রস স্যালারি কোনো কিছু ডিডাকশনের আগে হবে কি পঁয়ত্রিশ হাজার সাতশো উনিশ টাকা প্রতি মাসে প্রথম মাস থেকে তোমরা জয়েন করলে কিন্তু দাঁড়াও এখানে একটা কিন্তু আছে তোমাদের এখান থেকে ডিডাক্ট হয়ে ইন হ্যান্ড হাতে কত টাকা পাবে এটার থেকে তোমাদের ডিডাক্ট হবে এনপিএস নিউ পেনশন স্কিম ঠিক আছে বা ন্যাশনাল পেনশন স্কিম ন্যাশনাল পেনশন স্কিম কত ডিডাক্ট হবে টেন পারসেন্ট অফ বেসিক প্লাস ডিয়ারনেস অ্যালাওয়েন্স ঠিক আছে বেসিক হচ্ছে সাতাশ হাজার তিনশো আর এটার এটার টোয়েন্টি পার্সেন্ট হবে ডিএ যত অ্যামাউন্ট হয় ও টোটালটার টেন পার্সেন্ট তোমাদের এই পঁয়ত্রিশ হাজার সাতশো উনিশ টাকা থেকে প্রত্যেক মাসে কেটে নেওয়া হবে তাছাড়া প্রফেশনাল ট্যাক্স কাটা হবে দুশো আট টাকা গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য কাটা হবে তিনশো টাকা সো পঁয়ত্রিশ হাজার সাতশো উনিশ টাকা থেকে প্রফেশনাল ট্যাক্স পেনশনের জন্য এনপিএস কাটা প্লাস গ্রুপ ইন্স্যুরেন্স কেটে তোমাদের হাতে তোমরা কেটে টেটে পাবে কত একত্রিশ হাজার টাকা প্রতি মাসে দিস ইজ ইউর আলটিমেট স্যালারি থার্টি ওয়ান পার মান্থ ঠিক আছে সো আমরা সব কিছু বলে দেব তোমাদের এই যে দেখে রাখো এটাই জবটা বেরিয়েছিল এটা ছিল টিপিএসসি দুই হাজার চব্বিশের দুই নাম্বার নোটিফিকেশন তেইশটা পোস্ট ছিল তেইশটা পোস্টের মধ্যে ইউআর ছিল বারোটা এস ছিল ষাটটা এস ছিল চারটা প্রত্যেকটা পোস্টের থেকে কিন্তু ওমেনদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভ সিট আছে অ্যাস পার জি এ ডিপার্টমেন্ট অর্ডার যেটা গভর্নমেন্ট ডিসিশন নিয়েছিল তেমনিভাবে দশটা টেম্পোরারি পোস্ট ফর দ্য ইন্ডাস্ট্রিস অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট ইনফর্মেশন টেকনোলজি ওনাদের যেই ইনফর্মেশন টেকনোলজির পার্টটা আছে ওটার জন্য ঠিক আছে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের আন্ডারেই কিন্তু আইটি আসে ঠিক আছে যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার ওটার জন্য দশটা পোস্ট তার মধ্যে ইউআরের জন্য চারটে এসটিদের জন্য চারটে এসটিদের জন্য দুটো এর মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিন্তু দুটো দুটো করে কিন্তু পোস্ট রিজার্ভড আছে ফর দ্য ওমেন ক্যান্ডিডেটস অফ দ্যাট ক্যাটাগরি ঠিক আছে স্যালারি অ্যাসপেক্ট আর জবের বাকি অ্যাসপেক্টসগুলো ক্লিয়ার মানে ক্লিয়ার সো এইবার আমরা সিলেবাসটা দেখব কিন্তু সবচেয়ে বড় আপডেট সবার সাথে শেয়ার করো মেন ডিসঅ্যাডভান্টেজ অব সি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু কেউ বলেনি এখন পর্যন্ত তোমাকে আমরা কিন্তু একদম ডিপার্টমেন্ট থেকে খবর নিয়ে বলছি যে এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে যখন রিক্রুটমেন্ট রুলস বা আর আর যখন বানানো হয়েছিল ওটার মধ্যে কিন্তু প্রমোশনের অ্যাসপেক্ট কিছু লেখা নেই সো তোমরা বলতে পারো তোমরা যদি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হয়ে এন্ট্রি নাও রেগুলার চাকরিতে তোমরা ঢুকো আইদার ইন ফিনান্স ডিপার্টমেন্ট বা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা বা আইটি ডিপার্টমেন্ট তাহলে তোমাদের রিটায়ারমেন্টের সময় স্যালারি বাড়বে কিন্তু পোস্ট কিন্তু তোমরা তোমাদের থাকবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টই এটাই থাকবে এটার প্রমোশনে কোনো পোস্ট নেই ঠিক আছে সো এটাতে ওপরে কি করে উঠবে তোমরা একটা স্কিম আছে স্কিমটার নাম কি মডিফাইড এশিয়ড কেরিয়ার প্রোগ্রেশন স্কিম এম এ সি পি এটার আওতায় ফিক্সেশন হবে দশ বছরে একবার সতেরো বছরে একবার পঁচিশ বছরে একবার তোমাদের এই চাকরিটা জয়েন করার পর যতটুকু আমাদের কাছে খবর আমরা এটা শিওর না যে এখন এটা টেন সেভেনটিন টোয়েন্টি ফাইভ থেকে টেন 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 চলে এসছে ঠিক আছে সো এই গ্যাপগুলোতে তোমাদের স্যালারি কিছুটা হলে জাম্প করবে কিন্তু দ্যাট ডাজ নট মিন যে তোমাদের প্রমোশন হয়ে অন্য কোনো পোস্টে তোমরা যাবে এটাতে নো দেয়ার ইজ নো প্রমোশন ক্রাইটেরিয়া ফর দ্য টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্ট তোমরা কি কি পাবে থ্রি পার্সেন্ট অফ বেসিক যে অ্যানুয়াল ইনক্রিমেন্টটা ওটা পাবে প্লাস গভর্নমেন্ট যদি ডিআনএস ডিক্লেয়ার করে তখন তোমরা তোমাদের স্যালারি বাড়বে ঠিক আছে বা যদি পে কমিশন যেটা দেওয়া হয় ছাব্বিশে যেটা দেওয়ার কথা ছাব্বিশ সাতাশে দু হাজার ছাব্বিশ সাতাশে তখন তোমাদের স্যালারি কিন্তু বাড়বে এখানে আমরা যেমন দেখি যে এলডিসি থেকে ইউডিসি ইউডিসি থেকে তোমাদের যেমন অফিস সুপারিনটেনডেন্ট বা হেয়ার অ্যাসিস্ট্যান্ট ওই রকম প্রমোশন ক্রাইটেরিয়া কিন্তু মেনশন থাকে এটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে দেয়ার ইজ নো প্রমোশন ইন দিস পোস্ট যেই পোস্টে ঢুকবে ওই পোস্টেই রিটায়ার হবে হ্যাঁ স্যালারি ওপরের দিকে যাবে আন্ডার মডিফাইড এশিয়র ক্যারিয়ার প্রোগ্রেশন স্কিম তোমাদের দশ বছর সতেরো বছর আর পঁচিশ বছরের একটা ক্রাইটেরিয়া আছে ওটা হয়তো টেন 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 হয়ে গেছে উই আর নট শিওর কিন্তু এম ইন্টারভেলেই তোমাদের একটা ফিক্সেশনের মাধ্যমে কিন্তু স্যালারি কিন্তু জাম্প করবে আফটার টেন ইয়ার্স অফ সার্ভিস আফটার সেভেন্টিন ইয়ার্স অফ সার্ভিস আর আফটার টোয়েন্টি ফাইভ ইয়ার্স অফ সার্ভিস ঠিক আছে তোমাদের পোস্টার নাম কি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু গ্রুপ সি নন গ্যাজেটেড এটার থেকে গ্যাজেটেডে যাওয়ার কোনো চান্স নেই বা তোমরা বলতে পারো এটার থেকে গ্যাজেটেড যাওয়ার মতো ওনাদের রিক্রুটমেন্ট রুলসে কিন্তু এটা নেই ঠিক আছে আমরা কিন্তু একদম জেনুইন আপডেট বা খবর কিন্তু তোমাদের দেই সবার মাঝে শেয়ার করে দাও কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু অ্যাপ্লাই করেছে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে আচ্ছা ওয়ার্ক প্রোফাইল তোমাদের কি কি কাজ হবে দেখে নাও ফিনান্স ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম তোমাদের পোস্টিং হওয়ার চান্স আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ট্রেজারি অফিস আছে ট্রেজারি অফিসের যাবতীয় কাজের জন্য তোমাদের কিন্তু ট্রেজারি অফিসগুলোতে কিন্তু পোস্টিং হতে পারে আর ইন্ডাস্ট্রিস অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের আন্ডারে যেটা আছে আইটি ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্টে কম্পিউটার সংক্রান্ত যাবতীয় কাজের বা নর্মাল ডিপার্টমেন্টে তোমাদের পোস্টিং হবে কম্পিউটার রিলেটেড যা যা কাজ আছে যেমন এইচআরএমএস এনপিএস ডাটা এন্ট্রি বা অফিসিয়াল ফাইল ওয়ার্কস এগুলো কিন্তু তোমাদের করতে হবে তোমরা দেখে রাখো এখানে ওনাদের রিক্রুটমেন্ট রুলসই লেখা আছে জব প্রোফাইল ফর দ্য পোস্ট অফ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল জব টেকনিক্যাল জব তোমাদের কী কী থাকবে সুপারভাইজিং দ্য অনলাইন ওয়ার্কস অফ দ্য ডিপার্টমেন্ট সাপোর্টিং অফ ডিফারেন্ট অনলাইন আর অফলাইন গভর্নমেন্ট সফটওয়্যার রিলেটেড কাজ তোমাদের করতে হবে অপারে

তোমাদের কিন্তু করতে হতে পারে ঠিক আছে আর নর্মাল অফিস ওয়ার্কস থাকবে যেমন ফাইল ওয়ার্ক থাকবে নোটিং ড্রাফটিং ডেটা এন্ট্রি রিপোর্ট মেকিং সমস্ত কিছু তোমাদের থাকবে আর নর্মাল ডিউটিস আদার মিসিলেনিয়াস ডিউটিস অ্যাজ অ্যান্ড ওয়ে রিকোয়ার্ড বা অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই দ্য অথরিটিস ফ্রম টাইম টু টাইম ঠিক আছে বুঝতে পেরেছ দুটো মানে এই ফিনান্স ডিপার্টমেন্ট প্লাস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সের মানে ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টে পোস্টিং হলেই দুটোই কিন্তু রেগুলার প্লাস পারমানেন্ট জব দুটোর মধ্যে কিন্তু প্রমোশন কিন্তু সেম পোস্টেই তোমরা থাকবে শুধু আন্ডার এম এস স্কিম তোমাদের ফিক্সেশন হবে আফটার টেন ইয়ার্স সেভেন্টিন ইয়ার্স অ্যান্ড টোয়েন্টি ফাইভ ইয়ার্স এটা মাইট বি টেন টেন টেনও হতে পারে কিন্তু এইভাবেই তোমাদের স্যালারিটা বাড়বে তো তোমরা এক্সপেক্ট করতে পারো অ্যাটলিস্ট আফটার টেন ইয়ার্স অফ সার্ভিস তোমাদের স্যালারিটা জাম্প হবে কিন্তু পোস্ট কিন্তু সেমই থাকবে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো একদম ক্লিয়ার এবার তোমরা যারা কিছুই শুরু করো সিলেবাস অফ রিটেন এক্সামটা তোমরা দেখে নাও সিলেকশন প্রসেসটা কিন্তু দুটো স্টেজ একটা লিখিত পরীক্ষা হবে এইট্টি ফাইভ মার্কস অফলাইন পরীক্ষা ও আর শিটে তোমাদের রাউন্ড করে করে এভাবে তোমাদের গ্যাপগুলো মানে সার্কেলগুলো ফিল আপ করে করে তোমাদের আনসার করতে হবে একটা কোশ্চেন থাকবে চারটা অপশন থাকবে ঠিক আছে লিখিত পরীক্ষা হবে এইট্টি ফাইভ মার্কস বিভিন্ন সরকারি স্কুলে তোমাদের এক্সাম সেন্টার পড়বে তারপর তোমরা পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যারা ক্লিয়ার করবে ওদেরই কিন্তু ফিফটিন মার্কসের একটা ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে এই যে লিখিত পরীক্ষাটা হবে মনে রাখবে এটা দুই ঘন্টার পরীক্ষা হবে মাইনাস জিরো করে নেগেটিভ আছে আর প্লাস ওয়ান করে পজিটিভ মার্কস ঠিক আছে ইংলিশের মধ্যে কি কি থাকবে দেখে নাও আর আর্টিকেলস কারেকশন অফ সেন্টেন্স থাকবে ইউজেস অফ কমন ফ্রেজেস থেকে কোশ্চেন থাকবে টোটাল কুড়ি মার্ক কুড়িটা এমসি কিউ এক মার্ক করে নেক্সট জি কে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কুড়িটা কোশ্চেন কুড়িটা এমসি কিউ কুড়ি মার্কস এক মার্ক করে ইচ এই জি কের মধ্যে কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি পলিটি জেনারেল সায়েন্স ইকোনমি স্ট্র্যাটিক জিকে সমস্ত কিছু কিন্তু আছে জি কের মধ্যে কিন্তু ত্রিপুরা জিকেও আছে আবার স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লাস নর্থ ইস্টের

নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার যোগাযোগ করে নিতে পারো তোমাদের কিন্তু নোটসগুলো পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছো এইটটি ফাইভ মার্কসের রিটার্ন তারপর যারা সিলেক্ট হবে ওদেরকে পনেরো মার্কের ইন্টারভিউর জন্য ডাকা হবে ঠিক আছে মনে রাখবে এটা হচ্ছে জব ওরিয়েন্টেড পার্ট ফর্টি ফাইভ মার্কস এটাই হচ্ছে মেইন এখানে পাঁচটা ইউনিট দেওয়া আছে ঠিক কিন্তু একটা ইউনিট হচ্ছে তোমরা কলেজে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছো তোমরা জানবে বা যারা বিসিএ এমসিএ করেছো একটা ইউনিটই এই জব ওরিয়েন্টেড পার্টের সিলেবাসের তোমাদের কম্পিউটারের যে তোমাদের ডিগ্রি কোর্স আছে ওটা তিন চারটে চ্যাপ্টারের সমান অনেক টপিক ইনক্লুডেড তাই ভালো করে পড়ো পরীক্ষার ডেট আমরা তোমাদের বলে দিই এটার পরীক্ষাটা কিন্তু অগাস্ট মাসে জুলাই অগাস্ট মাসে কিন্তু হঠাৎ দেখবে ডেট দিয়ে দেবে তাই এখন থেকেই তোমরা প্রিপারেশন নাও ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছি এই চাকরিটার সমস্ত কিছু অ্যাসপেক্টস আমরা বুঝিয়ে দিলাম তোমাদের যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে জানাও বা আমাদের সাথে এই তোমরা যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সমস্ত তোমাদের যারা বন্ধু বান্ধব রিলেটিভস ফ্রেন্ডস যারা চাকরি খুঁজছে চাকরি প্রত্যাশীরা বা এই পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে ওরা যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত অ্যাসপেক্ট যাতে জেনে নিতে পারে অফ দিস জব ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমরা শেয়ার করে দিও ঠিক আছে চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাংক ফর ওয়াচিং আর ভালো অবশ্যই তোমার ইলেকশন সিনিয়র কম্পিউটার মনে রাখবে ইলেকশন ফুল লেন্স মক টেস্ট আমাদের কাছে অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসার লিখিত পরীক্ষার জন্য ফুল মক টেস্ট প্লাস হ্যাঁ কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তেমনি ভাবে ত্রিপুর হাইকোর্ট জুডিশিয়াল গ্রুপ গ্রুপটি ড্রাইভার ফুল নোটস ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার ফুল নোটস ট্রাইবেল ওয়েলফেয়ার অফিস অসিস্টেন্টেন্টেন্টেন্টেন্ট সাপোর্ট স্টাফ পরীক্ষার ফুল নোটস এস এস সি সি জিএলএ সিএসএল এম এস পরীক্ষার ফুল নোটস রেলওয়ে এন টি পরীক্ষার ফুল নোটস ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের যে আর বির অফিস অসিস্টেন্ট অফিসার কে ওয়ানের ফুল নোট সফের টিআরএম স টিআরএলএ এম এর চাকরি সহ বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই নোটসগুলো তোমাদের পরীক্ষায় খুব হেল্প করবে আর তোমরা পরীক্ষার সময় কিন্তু ভালো রেসপন্স পাবে এই মানে টার্গেটটাকে মাথায় রেখে কিন্তু আমরা নোটগুলো বানিয়েছি ঠিক আছে এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষেত্রে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে রেখেছি তোমাদের এই তোমরা তোমরাগুলো ফলো করতে পারো বা গ্রুপসগুলো জয়েন করতে পারো ওখানে জয়েন করে রাখলে বা ফলো করে রাখলে সমস্ত আপডেট তোমরা ওখান থেকেই পেয়ে যাবে ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো সমস্ত আর্জেন্ট আপডেটস এর জন্য স্টাডি রংকে কিন্তু ফলো করতে ভুলো না আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও চলো হ্যাভে নাইস ডে কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার